আমি এই মুহূর্তে কলকাতা সায়েন্স সিটি থেকে চলে এসেছি ঘুষিঘাটা। কলকাতা থেকে মালঞ্চ মুখে 34 কিলোমিটার দূরে হচ্ছে এই ঘুষিঘাটা। আমি এই মুহূর্তে ঘুষিঘাটা থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে আজকে নৌকো বাইচ প্রতিযোগিতা হবে এবং মনে রাখবেন আগামীকালও কিন্তু মালঞ্চে এখান থেকে আরও 15 কিলোমিটার দূরে আগামীকাল বেলা 2টোর সময় বিশাল বাইচ প্রতিযোগিতা হবে। আমি এখন একটা নৌকোর মাথায় উঠেছি, একদম নৌকোর টপে উঠেছি। অসাধারণ দৃশ্য। আমি আপনার নাম কি দাদা? আপনার নামটা কি? নাম মিন্টু সাহাজ। মিন্টু সাহাজ, সাহাজি, মিন্টু সাহাজি। ওনার নৌকোতে আমরা উঠে এসেছি। আমি কলকাতা সায়েন্স সিটি থেকে এসেছি। খুব ভালো লাগছে, ওনাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনাদের এখানে এটা কবে থেকে হচ্ছে? এটা আমাদের মূলত এখানে বহুদিন ধরে আমরা শুনে আসছি। আচ্ছা, করোনাকালীন সময় ধরে এটা বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, তো আবার পুনরায় এটা শুরু হয়েছে, পুনরায় এটা আমাদের গ্রাফে শুরু হয়েছে। এখানে প্রচুর বাইরের থেকে দর্শনার্থী আসে এবং ভিড় করে, এবং যেটা আমাদের মূল এখানে যেটা ঐতিহ্য হচ্ছে, এটা হচ্ছে 25টা নৌকা সারিবদ্ধভাবে যাবে। এবং এই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, আপনি এই যে বোটগুলো যেগুলো আছে, এরা সব রিজার্ভ বুক করে নিয়ে ওই যে খেলা হবে, মাছ খেলা বলে, ওটা 8-10টা নৌকা থাকবে, তারা পরস্পর প্রতিযোগী হিসেবে থাকবে। এই মুহূর্তে অ্যানাউন্স করা হচ্ছে যে শুরু হয়ে গেছে। দূর থেকে অনেক দর্শক দূরে দাঁড়িয়ে আছে, অনেক নৌকো মাঝখানে ঘোরাফেরা করছে। আমি জানি না কেন ঘোরাফেরা করছে এরা। যাই হোক, দেখতে পাচ্ছি প্রতিযোগিতার নৌকাগুলি অনেক দূরে। আমি দেখানোর চেষ্টা করছি, যদিও এই গোপ্রো ক্যামেরা আসবে না, কারণ এটা হোয়াইট ক্যামেরা, দূর থেকে আসছে, কাছে আসলে তবেই দেখতে পাবো। খুব জোর চলেছে, সমান তালে চলেছে। এবারে দেখতে পাচ্ছি, এবারে অরেঞ্জ অনেকটা এগিয়ে এসছে মনে হয়। আমি ভুল বলছি, অরেঞ্জ না, পিঙ্ক কালারের, পিঙ্ক কালার অনেকটা এগিয়ে এসছে। গ্রিন কালার এবং হলুদ যে প্রথমবারে প্রথম হয়েছিল, চলো শেষের দিকে পৌঁছে গেছে। আমি দেখাচ্ছি অসংখ্য নৌকো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি কম্পিটিশন হয়ে গেল, বোঝাই গেল যে ইয়েলো বোর্ডটা ফার্স্ট প্রাইজ নিয়ে নিল, এবং সেটা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। আমি আমার বন্ধুকে বলবো কিছু বলতে আপনাদের এই অনুষ্ঠানে। এখানে মূলত যেটা দেখতে পাচ্ছেন, এটা ঘুষিঘাটা। এখানে আমাদের যে বাইচ খেলা, এটা আমাদের প্রতি বছরের ন্যায় এটা হয়ে থাকে।
এখানে সম্প্রীতির একটা বাতাবরণ। আমরা সব মানুষ, সম্প্রদায়ের মানুষ এখানে এই এত বড় একটা উৎসব দেখতে এসেছে। এই উৎসব দেখতে এসে আমি এদের সবাইকে দেখতে পাচ্ছি। সবাই, প্রচুর দর্শক নৌকার উপরে উঠে আসছে এবং একে একে আমি দেখতে পাচ্ছি সবাই মোবাইল দিয়ে প্রচুর ছবি তুলছে। এবং এখানে সম্পূর্ণ ইনি আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। ইনি আমাদের নৌকার মেন সদস্য মাঝি, ওনাকে আমি দেখাই। খুব ভালো লাগলো আপনাদের। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কোথেকে এসেছেন? হ্যাঁ, কেমন লাগছে আপনার? প্রত্যেক বছর আসেন দেখতে? আপনি এই ঘুষিঘাটায় থাকেন? ঘটক পুকুর থেকে এসছেন? এখানে প্রচুর ঘটক পুকুর থেকে, ঘুষিঘাটা, বজেরহাট, বানতলা, বহু দূর দূর থেকে লোক এসছে দেখতে আপনাকে। হবি ইলেকট্রনিক্স, হবি ইলেকট্রনিক্স চ্যানেলে যাবেন, গেলে হবি ইলেকট্রনিক্স ইউটিউবে। ঘুষিঘাটার সকল অধিবাসীবৃন্দকে আমার অনেক ধন্যবাদ। এবং আপনারা এই চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং অনেক নতুন নতুন জায়গা আমি ঘুরে আপনাদের দেখাবো।